কোচবিহারের রাসমেলার 78 বছর ধরে একই গুণমানের জিলিপি তৈরি করে আসছেন ভেটাগুড়ির নন্দী পরিবার। কোচবিহারে এখন চলছে ঐতিহ্যমণ্ডিত রাসমেলা। সেই রাসমেলায় এবারের অন্যতম আকর্ষণ ভেটাগুড়ির জিলিপি। সেই জিলিপি ছাড়াও বাবুরহাট, রাজারহাট এমনকি দেওয়ানহাট থেকেও ব্যবসায়ীরা রাসমেলায় জিলিপি বিক্রি করছেন বহু বছর ধরে। তারা জিলিপি তৈরি করতে যেসব উপকরণ ব্যবহার করেন, অন্যরাও সেই একই উপকরণ ব্যবহার করেন। তবুও বেশিরভাগ মানুষ সুমরি খেয়ে পড়েন ভেটাগুড়ির জিলিপির দোকানের সামনে। ভেটাগুড়ির নন্দী পরিবার প্রায় 78 বছর ধরে এই একই গুণমানের জিলিপি তৈরি করে আসছেন। দোকানের মালিক অসিত নন্দীর বক্তব্য, আমার দাদু প্রথম ভেটাগুড়ি থেকে এসে কোচবিহারের রাসমেলায় এই জিলিপি তৈরির কাজ শুরু করেন। এরপর আমার বাবা এতদিন সেই জিলিপি তৈরি করে আসছেন, এখন আমি এবং আমার কাকা জিলিপি তৈরি করছি। গত 78 বছর ধরে একই ধরনের জিলিপি তৈরি হলেও এর গুণগত মানের কোনো পরিবর্তন করা হয়নি। কোচবিহার রাস প্রথম শুরু হয়েছিল ভেটাগুড়িতে। এখান থেকেই ভেটাগুড়ির জিলিপির ঐতিহ্য দিন প্রতিদিন বৃদ্ধি পায়। সবাই জিলিপি তৈরি করতে যা যা ব্যবহার করে আমরাও তাই ব্যবহার করি। তবে এর সঙ্গে আমাদের বিশেষ কিছু জিনিস থাকে যা আমরা ছাড়া আর অন্য কেউ জানে না। তাই অন্যদের জিলিপি পরের দিনই নরম হয়ে যায়, কিন্তু আমাদের জিলিপি পরের দিন একই থাকে। দোকানের কর্মচারী বিশ্বজিৎ বর্মন বলেন, আমরা চিনি এবং চালের গুঁড়ো বেশি ব্যবহার করি। আমাদের এখানে কোনো রকম ভেজাল থাকে না। প্রতিদিন প্রায় 20 বস্তা চিনি প্রয়োজন হয় আমাদের জিলিপি তৈরি করতে। জিলিপির দোকানে দাঁড়িয়ে থাকা আইনজীবী রফিক আলম বলেন, রাসমেলায় এসে সার্কাস এবং ভেটাগুড়ির জিলিপি অবশ্যই নিয়ে যেতে হবে। এই জিলিপির অন্যতম স্বাদ পাওয়া যায়। আমরা কোচবিহারের মানুষ, রাসমেলায় এলে এই জিলিপিটা কিনবই, সেই সঙ্গে সার্কাস দেখবই। অপর একজন ক্রেতা শুভশ্রী চক্রবর্তী বলেন, ভেটাগুড়ির জিলিপি মুচমুচে এবং খুব সুস্বাদু। বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে, তবুও ভেটাগুড়ির জিলিপি নিতেই হবে। যদিও বা কোচবিহারের প্রসিদ্ধ কিছু মিষ্টির দোকান সুগার ফ্রি জিলিপি তৈরি করছেন, কিন্তু তাতেও এক মুহূর্তের জন্য আবেগ কম হয়নি ভেটাগুড়ির জিলিপির জন্য। সুন্দর জিলাপি, দাদারা 11 দিন ধরে এই জিলাপি কারখানায় এখানে বসে বসে জিলাপি ভাজছে, একদম 30 তারিখ পর্যন্ত ভেজে চলবে। মেলা বাড়লে আরো 2 দিন পড়বে। এই জিলাপি খুব সুন্দর। আপনারা বিহারের বিখ্যাত ভেটাগুড়ির জিলাপি, আমি সেই জিলাপি কারখানাতেই রয়েছি মেলার মাঠে। আমাদের কুচবিহারের দাদা সেই জিলাপি ভাজছে, দেখুন। সাথে আরেকজন দাদা রয়েছে, দুটা কড়াইয়ে সুন্দরভাবে জিলাপি ভেজে চলছে। দীর্ঘ 11 দিন ধরে তারা এখানেই বসে জিলাপি ভাজছে। এই জিলাপি কুচবিহার এবং কি উত্তরবঙ্গের বিখ্যাত জিলাপি বললেই চলে। এই জিলাপি শুধু কুচবিহারে না, কুচবিহারের বাইরে প্রচুর মানুষ এখান থেকে নিয়ে যায়। আর এই জিলাপি এত সুন্দর, আপনারা না খেলে বুঝতে পারবেন না। 2-3 দিন রাখলেও এই জিলাপি নষ্ট হয় না। আমি প্রতি বছর এই জিলাপি খেয়ে থাকি। আপনারাও আসবেন, এই জিলাপি দেখুন কত।